আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের জয়, এই জয়গুলো বলুন বা জয়ের সাথে আমাদের যে পরাজয়গুলো আসে, ব্যর্থতাগুলো আসে, এগুলোর মাঝে কিছু কাঙ্ক্ষিত বলুন, অনাকাঙ্ক্ষিত বলুন বা ঘটনা বহুল, কিছু জিনিস পিছনে রয়ে থাকে, সেটি হচ্ছে ফোন কল। এই ফোন কলগুলো সম্পর্কে আমরা যারা ক্রিকেট সমর্থক রয়েছি তারা খুব ভালোভাবেই অবগত রয়েছি। স্পেশালি বাংলাদেশ যদি কোনো ম্যাচ জয় পায়, কোনো সিরিজ জয় পায় বা যে কোনো ধরনের সাফল্য বাংলাদেশ দল পায়, তখন কিন্তু এই ফোন কল টাইপস অফ কিছু কথা আমরা সবসময় শুনে থাকি। স্পেশালি একটি নাম যদি বলতে যাই, তিনি হচ্ছেন নাজমুল হাসান পাপন। তিনি এখন আমাদের ক্রিকেট বোর্ডে নেই, আর না থাকার কারণে এই যে ফোন কল সংক্রান্ত যে বিষয়টি বা যে সমস্যাটি, এটি শর্ট করে সমাধান হয়ে গেল। আমি যদি একটু ইতিহাস বলি, বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টে, বাংলাদেশ ক্রিকেট দল টেস্টে দুই যুগ অতিক্রম করে ফেলেছে, আর এই দুই যুগে বাংলাদেশ ক্রিকেট দলের সফলতা বলতে 21টি ম্যাচ জয়, সর্বশেষ 2টি জয়ের সাথে। আর এই 21টি ম্যাচ জয়ে বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পেরেছে, এটি সহ তিনবার। এই তিনবারের প্রথমবার এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2009 সালে, ঘরের বাইরে হয়েছে। এর আগে এটি ওটিছিল প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এর পরবর্তীতে এবার দ্বিতীয়বার। ঘরের মাঠে একবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ 3-0 টেস্ট সিরিজ জয় করেছিল, আর এর মাঝে কিন্তু বাংলাদেশ অনেকগুলো টেস্টে প্রথম ম্যাচ জয় পেয়ে ভালো সুবিধাজনক অবস্থানে ছিল এবং এর পরবর্তীতে অবস্থান নষ্ট হয়ে যায়। আর যার মূল কারণটি ছিল এই ফোন কলগুলো। এই ফোন কলগুলোর মাধ্যমে বাংলাদেশ দলের যে কনফিডেন্স বলুন, সেটি শেষ হয়ে যায়, সাথে বাড়তি একটা চাপ বাংলাদেশ দলের সাথে চলে আসে। আর একই সাথে বাংলাদেশ দল যখন বিপদে পড়তো বা ব্যর্থ হতো, তখনও এই ধরনের ফোন কল সংক্রান্ত যেই ঘটনা সেগুলো ঘটতো, এবং সচরাচর যেটি হতো বাংলাদেশ ব্যর্থই হতো। এই ফোন কলটি, এটি কতটা সমস্যার সম্মুখীন করতো বাংলাদেশ ক্রিকেট দলকে, সেটি বাংলাদেশ ক্রিকেট দলই ভালো জানেন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পর নাজমুল হাসান শান্ত কিন্তু এই বিষয়টি অকপটে স্বীকার করেছেন, কারণ ওই যে ফোন কল সংক্রান্ত বিষয়টি এবং এর পেছনে যে রহস্যগুলো, রহস্যজনক যে নামগুলো, সেগুলো আর ক্রিকেট বোর্ডের সাথে নেই, বাংলাদেশেও নেই। আর না থাকার কারণে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটি, সেটি কিন্তু বাংলাদেশ দল নির্বিঘ্নে খেলেছিল, এবং সেই সাথে প্রথম ম্যাচে 10 উইকেটে অসাধারণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে কিন্তু 6 উইকেটের জয় বাংলাদেশ নিয়ে এসেছিল। যদি এমনটা হতো, এখনো সেই কর্মকর্তাগুলো রয়ে গিয়েছে, এখনো সেই ক্ষমতার দাপট রয়ে গিয়েছে, তখন কিন্তু এমন দেখা যেত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 10 উইকেটের জয়ের পর বিভিন্ন ধরনের ফোন কল, বিভিন্ন ধরনের দোয়া, সবকিছু মিলিয়ে এমন হতো পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশ বাড়তি একটা চাপে পড়তো। তবে এখানে ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে, চন্ডিকা হাথুরু সিং এ নাজমুল হাসান শান্ত বলেছেন, চন্ডিকা হাথুরু সিং এ তিনি শান্ত ছিলেন এবং হি ওয়াজ ফোকাসড অন ইজ ওয়ার্ক, সে খুব শান্তভাবে তার কাজে মনোযোগ দিয়েছিলেন এবং প্লেয়ারদেরকে যথাযথভাবে ম্যানেজ করার যে কাজটি একজন কোচ করে থাকেন, সেটি কিন্তু চন্ডিকা হাথুরু সিং করেছিলেন। অর্থাৎ সহজেই বুঝতে পারছেন যে এই যে ফোন কল সংক্রান্ত বিষয় বা পেছনে যে রহস্যজনক নামগুলো, সিন্ডিকেটের সদস্যগুলো, তারা না থাকার কারণে কতটা উপকৃত হয়েছে বাংলাদেশ ক্রিকেট। আর এই যে বাংলাদেশ ক্রিকেটকে যেটি আমরা চেয়েছিলাম রিফর্ম হওয়ার জন্য, পরিবর্তন আসার জন্য, সেটি কিন্তু সাধারণভাবে হয়েছেও। আর এই পরিবর্তনের জন্য ধন্যবাদ না জানিয়ে পারছি না সেই সকল লোকগুলোকে যারা নাজমুল হাসান পাপন তার অধীনে ছিলেন, তারা নেই, ফোন কলগুলো নেই, এবং আছে বাংলাদেশ ক্রিকেট দলের যে সাফল্যটি, যেটি আমরা চেয়েছিলাম।